আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া শুরু করব এটা হচ্ছে ফার্স্ট পার্ট এরপরে আরও তিনটা বা চারটা পার্ট আসবে এবং এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লা সাতরিয়ার নীতি এবং তার জন্য আমি আলাদা একটা ভিডিও আপলোড করব ওকে তো ওই টপিকটা বুঝতে গেলে তোমাদের এই ব্যাপারগুলো আগে জানতে হবে তাপ উৎপাদি তাপ হাড়ি মান কখন পজিটিভ কখন নেগেটিভ হয় তো তোমরা তোমরা যে কনফিউজড হয়ে যাও যে ডেলিইস কখন পজিটিভ কখন নেগেটিভ কীভাবে মনে রাখবো তো সেই জন্য এই ভিডিওটা একটু দেখতে পারো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তো প্রথম টপিক হয়েছে পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন সেই পরিবর্তন হতে পারে দুই রকমের পদার্থের পরিবর্তন মানে কি পদার্থের এক রূপ থেকে অন্য রূপে চলে যাওয়া এটাই তো আমরা বলি পরিবর্তন যখন আমরা কাউকে বলবো যে বা বন্ধু তুই পরিবর্তন হয়ে গেছিস তার মানে কি তোর আগে যে রূপটা আমরা দেখেছি পরের রূপটা আলাদা বর্তব এগুলো আসলে বলার খুব বেশি দরকার নেই তোমরা পারো তো পদার্থের পরিবর্তন দুই রকমের একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন কেমন যে ইন্টারনাল গঠনের চেঞ্জ হয় না শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে যায় ইচ্ছা করলে সেই রূপে আমরা ব্যাক করাতে পারি কেমন যেমন ধরো যে পানি পানি যদি তুমি ফ্রিজে রাখো সেটা কি হয়ে যাবে আস্তে আস্তে বরফ হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখলে সেটা বরফ হয়ে যাবে বরফটাকে আবার বের করে রাখলে আবার পানি হয়ে যাবে পানিটাকে তাপ দিলে সে বাষ্প হবে বাষ্পকে আবার ধরলে সে পানি হয়ে যাবে তো এখানে কিন্তু অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না রাইট ইন্টারনালি কোনো পরিবর্তন হচ্ছে না তো এ ধরনের পরিবর্তনকে আমরা মূলত বলি যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনটা কেমন যেখানে অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ব্যাপারটা কেমন যে দেখো এটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে অক্সিজেন এবং এই দুটা মিলে কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড রাইট তো তুমি ইচ্ছা করলেই কিন্তু এখান থেকে আর কার্বন পেতে পারো না এরা খুব মানে তার দেখো গঠনেরই চেঞ্জ হয়ে গেছে মানে প্যানের মতো কিন্তু আর নেই যেটাকে ধরে কিছুক্ষণ রাখলাম এখান থেকে কার্বন আর অক্সিজেন আলাদা আলাদা হয়ে চলে গেল তা কিন্তু হবে না তো যখন পদার্থের একদম মানে বইয়ের মতো করে বললে এমন হয় যে যখন পদার্থ তাদের স্ব ধর্ম হারিয়ে নতুন কোনো ধর্মে নতুন কোনো ধর্মের পদার্থে তৈরি হয় বা পরিণত হয় বা পরিবর্তিত হয় তখন সেই ধরনের পরিবর্তনকে আমরা মূলত বলি রাসায়নিক পরিবর্তন যেমন ধরো এটা ছিল এখানে কঠিন পদার্থ এটা ছিল গ্যাসীয় পদার্থ এই পাশে দুটা মিলিয়ে কী হয়ে গিয়েছে গ্যাসীয় পদার্থ তো এই ধরনের পরিবর্তনকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন যেখানে পদার্থের তার স্ব স্ব ধর্ম তার নিজ নিজ ধর্ম হারিয়ে ফেলে তখন সে ধরনের পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি যেমন ধরো এটা এইচ টু ও টু দুটাই কেমন গ্যাসীয় এবং এখান থেকে কি উৎপন্ন হচ্ছে পানি এটা কেমন তরম তো এটাকে আমরা কী নামে রাখতে পারি একটা রাসায়নিক পরিবর্তন এবং প্রথম অধ্যায়ে আমি বলেছিলাম যে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন সম্পর্কে যে মমের গলনটা ভৌত পরিবর্তন বাট মমের দহন বা পুড়িয়ে যাওয়াটা রাসায়নিক পরিবর্তন এই জন্য আসলে মমের মম জ্বালানো এটা আসলে দুই ধরনের পরিবর্তনই দেখা যায় এই নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম টপিক ওয়াইজ আসলাম তাই একটু বলে গেলাম তবে এগুলো তোমরা জানো বলে আমার মনে হয় ওকে এরপরের টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ রাসায়নিক বিক্রিয়া কত রকমের হতে পারে সেটা কার কার উপর ভিত্তি করে তার ভাগটা করা হতে পারে তো রাসায়নিক বিক্রিয়াকে মূলত দুইটা জিনিসের উপরে ভাগ করা হয় একটা হচ্ছে বিক্রিয়ার দিক আর একটা হচ্ছে তাপের পরিবর্তন বিক্রিয়ার দিক কেমন যেমন তোমরা উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া শুনে থাকবে রাইট তো কেমন উভমুখী বিক্রিয়া কেমন যখন বিক্রিয়ক পদার্থগুলো যুক্ত হয়ে উৎপাদক উৎপন্ন করে এবং উৎপাদগুলো আবার ভেঙে ভেঙে বিক্রিয়ক উৎপন্ন হয় তখন সেগুলোকে আমরা বলি উভমুখী বিক্রিয়া বা রিভার্সেবল রিয়াকশন আর একমুখী বিক্রিয়া কেমন যখন যখন বিক্রিয়ক থেকে উৎপাদক উৎপন্ন হয় উৎপাদক থেকে আর বিক্রিয়ক হয় না তখন সেগুলোকে আমরা বলি একমুখী বিক্রিয়া বা ইরিভার্সেবল রিয়াকশন ইরিভার্সেবল রিয়াকশনের ক্ষেত্রে যদি দেখানো যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি আমরা তাপ দিই এটাকে হিট প্রডিউস করা হয় তো এখান থেকে দেখা যায় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট ওকে এখানে যদি তুমি তাপ দাও এখেতে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো এটাকে আমরা বলছি তখন যে এটা ইরিভার্সেবল রিয়াকশন কারণ দেখো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সে তো উড়েই চলে যাবে এ তো উড়ে চলে যাবে সুতরাং এই দুটাকে যুক্ত করলে এটা পাওয়া আর সম্ভব না তবে হ্যাঁ যদি এটা কোনো বদ্ধ পাত্রে ঘটানো হয় এই বিক্রিয়া যদি একটা আবদ্ধ স্থানে মানে তোমার আবদ্ধ স্থানে যদি এই বিক্রিয়াটা করানো হয় তখন সে কিন্তু আবার রিভার্সেবল বিক্রিয়ার মতোই কাজ করবে দ্যাট মিনস এই দুটো আবার যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে রাইট তো এই ছিল মূলত একমুখী বিক্রিয়া যে যখন বিক্রিয়ক পদার্থ ভেঙে উৎপাদক উৎপন্ন হয় উৎপাদক যুক্ত হয়ে বা উৎপাদক থেকে আর বিক্রিয়ক উৎপন্ন হয় না তখন সেগুলোকে আমরা বলি একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যখন বিক্রিয়ক পদার্থগুলো থেকে উৎপাদক উৎপাদক থেকে আবার বিক্রিয় হয় তখন সেগুলোকে আমরা বলি রিভার্সেবল বা উভমুখী বিক্রিয়া যেমন উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে এটা হাইড্রোজেন এটা আয়োডিন এবং এখান থেকে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন আয়োরাইড এটা একটা রিভার্সেবল রিয়াকশন এই জন্য এটাকে কিভাবে দেওয়া হয় অর্ধতীপচন্ন উভয় দিকে অর্ধতীপচন্ন দ্বারা প্রকাশ করে যদি তোমরা কখনো দেখো যে এই রকম দেয়া আছে তখন তোমরা বুঝবা যে এটা একটা রিভার্সেবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া এখানে ব্যাপারটা আসলে কী হয় যে হাইড্রোজেন এবং আয়োডিন পরপর যুক্ত হতে হতে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয় এবং এই হাইড্রোজেন একটা নির্দিষ্ট ঘনমাত্রায় যাওয়ার পরে এই হাইড্রোজেন আয়োডাইড আবার ভাঙা শুরু হয় এবং হাইড্রোজেন এবং আয়োডিন আলাদা করে তৈরি করে তো এইরকম এই বিক্রিয়াগুলো আমরা দেখবো লাশাতিলের নীতি এই উভমুখী বিক্রিয়ার ওপরেই সুতরাং এই ব্যাপারগুলো উভমুখী বিক্রিয়া কেমন তাপের উৎপাদন তাপহারি তাপ এই এই ব্যাপারগুলো আগে তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে তো এই ছিল মূলত উভমুখী বিক্রিয়া যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয় দেখো এই ব্যাপারগুলো আমি একটু দ্রুত পড়াচ্ছি কারণ আমার মনে হয় যে এই ব্যাপারগুলো তোমাদের কাছে খুব বেশি কঠিন নয় আর আমি আসলে সহজ জিনিসগুলো পড়াতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না একান্তই দায়ে পড়ে দিচ্ছি আর কি দিতে হয় সিকুয়েন্সিয়ালি তাই তাপের পরিবর্তন এটা তো বুঝলাম বিক্রিয়ার দিক বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে দুই মানে বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে একমুখী বিক্রিয়া রাইট একমুখী বিক্রিয়া আমরা দেখলাম বহুমুখী বিক্রিয়াও দেখলাম এখন তাপের পরিবর্তনের উপরে ভিত্তি করে আবার দুই দুইভাগে বিক্রি দুইভাবে বলা হয় একটা হচ্ছে তাপ উৎপাদি আর একটা হচ্ছে তাপ হারি তাপ উৎপাদী এটাকে বলা হয় ইংরেজিতে এক্সোথার্মিক থার্মিক রিয়াকশন আর তাপহাড়ি এটাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশান তাপ উৎপাদি মানে কি যখন বিক্রিয়ক পদার্থগুলো যুক্ত হয় এবং তার সাথে সাথে তাপও উৎপন্ন হয় এটা একটু সময় নিয়ে পড়াবো আমি কারণ এটা একটু বোঝানোর দরকার আছে তাপ উৎপাদি ব্যাপারটা কেমন যে যখন বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হবে এবং তার সাথে সাথে তারা তাপও উৎপন্ন করবে তার মানে কি উৎপাদক পদার্থ হিসেবে তারা তাপ উৎপন্ন করবে যেমন একটা বিক্রিয়া আমি লিখে ফেলেছি এখানে একটু দেখো যে নাইট্রোজেন এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এখান থেকে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া এবং এখানে কিছু প্রভাবক রয়েছে একটা হচ্ছে ফেরিয়াম মানে আয়রনের মানে আয়রনের উপস্থিতিতে এই বিক্রিয়াটা চালানো হচ্ছে এটা প্রভাবক প্রশ্ন হচ্ছে প্রভাবক কি প্রভাবক হচ্ছে যারা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না যারা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না শুধুমাত্র তারা বিক্রিয়ার গতিটাকে পরিবর্তন করে শুধু বিক্রিয়ার ওপরে প্রভাব ফেলে যারা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ না করে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বা বিক্রিয়া হয়তো একটু ধীরে ধীরে হইতেছিল একটা প্রভাব দিলাম একটু দ্রুত হয়ে গেল হয়তো তাপমাত্রা একটু বেশি লাগতো আমি হয়তো আয়রনকে দিলাম তখন কম তাপমাত্রা দেই হচ্ছে কারণ বেশি তাপমাত্রা উৎপন্ন করাও তো একটা ঝামেলার ব্যাপার রাইট ভালো করে বুঝতে যে বেশি তাপমাত্রা উৎপন্ন করাও একটা ঝামেলার ব্যাপার যে জায়গায় বিক্রিয়া করতে সহজে দেখা গেলো যে তোমার ওই বিক্রিয়া করতে চার হাজার ডিগ্রি সেলসিয়াস দরকার তো তুমি কোন পাত্রের মধ্যে করবে প্লাস্টিকের পাত্রের মধ্যেও ও তো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারে না রাইট তো বেশি তাপমাত্রা উৎপন্ন করা আবার একেবারেই কম তাপমাত্রা বেশ এই ঝামেলাগুলোর কারণে আমরা বিভিন্ন কিছু প্রভাবক নিয়ে আসি এতে করে দেখা যায় আমাদের বিশেষ কিছু সুবিধা হয় তারা বিক্রয় অংশগ্রহণ করে না শুধুমাত্র বিক্রয় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দিতে পারে ত্বরান্বিত করতে পারে ওকে তো এটা হচ্ছে আয়রন একটা প্রভাবক এবং এখানে দেয়া হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ অ্যাটম প্রেশার এবং তাপমাত্রা থাকে তোমার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ এখন এই যে অ্যাটম অ্যাটম হচ্ছে প্রেশারের রেখক আমি ফিজিক্সে কাজ ক্ষমতা হ্যাঁ কাজক্ষমতা শক্তি ন তোমাদের তৃতীয় তৃতীয় বল বল নয় বল নয় কাজক্ষমতা শক্তিতে ওখানে আমি এই যে চাপ কতটুকু চাপ হলে ওয়ান অ্যাটম চাপ হবে এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি ওই ভিডিওগুলো একটু দেখে আসবে যদি আমাদের বেসিক ক্লিয়ার করতে মন চাই যদি আমরা দুইশো দুইকে দুইশো পঞ্চাশ অটম চাপ দিই চারশো থেকে চারশো চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপ দিই তখন কি উৎপন্ন হয় এমনই উৎপন্ন হয় এটা রিভার্সেবল রিয়াকশন তো এখানে আপাতত অতটুকু জানার দরকার নেই এবং তার সাথে সাথে আরও কি যুক্ত হয় বিরানব্বই কিলো জুল তাপও উৎপন্ন হয় দেখো নাইট্রোজেন হাইড্রোজেন আমরা আয়রন প্রভাবকের সাথে বিক্রি এবং এরাও আছে হ্যাঁ এবং কি উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া দেখো এই তোমরা অনেকবার দেখো তার কারণটা কি এই বিক্রিয়া কি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই অ্যামোনিয়া থেকেই সার উৎপন্ন করা হয় আর আমাদের তো কৃষি প্রধান দেশ রাইট এইটি পার্সেন্ট লোক কৃষক তো সার উৎপাদন করতেই হবে তার মানে এই বিক্রিয়া তোমাদেরকে জানতেই হবে এই কারণে আসলে এই বিক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায় হেবার বস প্রণালী এই প্রণালী সেই প্রণালী পরীক্ষাগারে প্রস্তুতি কারখানায় প্রস্তুতি কেন এত কারণ এটা দরকার এটা খুবই ইম্পর্ট্যান্ট কৃষি প্রধান দেশের জন্য রাইট তো এবং দেখো এমনই উৎপন্ন করতেছে এবং তার সাথে সাথে বিরানব্বই কিলোজুল তাপও উৎপন্ন করতেছে তার মানে এটাকে আমরা বলতে পারি এটা তাপ উৎপাদি বিক্রিয়া এমনিতেও বোঝা যায় যে এমনই উৎপন্ন করছে তাপ উৎপন্ন করছে সুতরাং এটা তাপ উৎপাদী ঝামেলা কখন হয়ে যায় যখন তারা ডেল লেখে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলইস বলা হয় নেগেটিভ ডেলইস কত ধরা হয় এই যে নেগেটিভ সাইন দেওয়া হয় কেন বুঝবো কী করে দেখো যখন বিক্রিয়াটাকে এইভাবে প্রকাশ করা হবে তখন এই ডেল ডেলেইস আর লেখা হয় না আলাদা করে বাট যখন তারা এতটুকু লিখবে তখন এই অংশটুকু এর সাথে যুক্ত করে দেওয়া হয় যোগ দেওয়া নয় জাস্ট এইটা পাশে লিখে দেওয়া হয় ডেলেইস নেগেটিভ মানেই তাপ উৎপাদি বাট মনে রাখবো কীভাবে দেখো নেগেটিভ কি বের করে দেওয়া নেগেটিভ জিনিসটাই কেমন তো এটা রাইট বেয় মানে কি বের করে দেওয়া তো যদি উৎপন্নই না হয় বের করে দেবা কি সেন্সিয়ারলি শোনো যদি উৎপন্নই না হয় তাহলে বের করে দেবা কি তার মানে আমরা বলতে পারি যে ডেল এইস নেগেটিভ ডেল এইস নেগেটিভ তার মানে বের করে দিচ্ছে বের করে দিচ্ছে মানে কি তাহলে নিশ্চয়ই কিছু উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়েছে মানে কি তা উৎপাদে বিক্রিয়া যদি এভাবে বলতো যে এ প্লাস বি সি এইস নেগেটিভ একশো কিলো জুল নেগেটিভ তো এ এবং বি দুইটা বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন হচ্ছে সি এবং ডেল এইস কি দেখাচ্ছে তারা নেগেটিভ একশো কিলো জুল জুল হচ্ছে তাপের একক যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য কেলো দ্বারা প্রকাশ করতেছে তুমি এটাকে কিভাবে লিখতে পারো আরো তিনটা শূন্য অ্যাড করতে হবে তাহলে জুল হয়ে যাবে অনেক বড় লিখতে হচ্ছে সেই জন্য তিনটা শূন্যের পরিবর্তে শুধু কে লিখে দিল যে কেলোর মানে আসলে এক হাজার রাইট তো ওটা দেখার বিষয় নয় তো এই যে নেগেটিভ দিয়ে আমরা তখন কি বুঝবো যে নিশ্চয় এটা তাপ উৎপাদী বিক্রিয়া কারণ এ কি বের করতেছে তাপ বের করে দিচ্ছে তাপ তাপ বের করতেছে মানে কি আগে তাকে তাপ উৎপন্ন করতে হয়েছে সুতরাং এটা তাপ উৎপাদী বিক্রিয়া আবার এই বিক্রিয়াটি এভাবেও লেখা হতে পারে এ প্লাস বি সি প্লাস একশো কিলো তুমি যে কোনোভাবে লিখতে পারো তো এটা ছিল মূলত তাপ উৎপাদী বিক্রিয়ার ব্যাপার স্যাপার যেখানে আসলে তাপ উৎপন্ন হয় এরপর হচ্ছে তাপহারি বিক্রিয়া তাপহারি বিক্রিয়াটা কেমন যেই বিক্রিয়ায় তাপ যুক্ত হয় বা তাপ শোষিত হয় দেখো তাপ তোমরা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া দেখেছো আচ্ছা চুনের মধ্যে কখনো পানি দিয়েছো বাজারে দেখবার শুকনা চুন পাওয়া যায় শুকনা চুন তার মধ্যে যদি পানি দাও ব্যাপারটা একটু অন্যভাবে বলি যে পানি নিয়ে তার মধ্যে শুকনা চুন দাও ওকে কোনো জায়গায় পানি নাও একটা বালতিতে পানি নাও তার মধ্যে শুকনো চুন দাও দেখবে যে কিছুক্ষণ পর ওই পানিটা চুনের পানিটা টক বক করে ফুটতেছে ফুটতেছে মানে কি পানিটা উত্তপ্ত হয়েছে উত্তপ্ত হয়েছে মানে কি ওর ভিতরে তাপ উৎপন্ন হয়েছে তার মানে চুন চুন এবং পানির বিক্রিয়াটা আমরা কি বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া রাইট আর এখানে আমরা এখন দেখব যে তাপহারী বিক্রিয়া কেমন যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় অর্থাৎ তাপ দিয়ে তোমাকে বিক্রিয়া করাতে হয় যে বিক্রিয়ায় তাপ যুক্ত হয় সেই বিক্রিয়াকে বলি আমরা তাপ শশী বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া দেখো উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের এটা নাইট্রোজেন এটা অক্সিজেন দেখো আমাদেরকে অবশ্যইভাবে লিখতে হবে কারণ এরা সকল গ্যাসের অনুদী পরমাণুক এটা একটা গ্যাসের অনু এটা একটা গ্যাসের অনু এরা দ্বিপরমাণু মানে কি দুইটা পরমাণু থাকবে তুমি কখনোই এরকম লিখতে পারবে না এরা কখনো এভাবে থাকেই না রাইট যারা পাঁচ নাম্বার অধ্যায় দেখে আসতো তারা অলরেডি জানো যে তারা কেন এভাবে থাকতে পারে না ওকে তো এই নাইট্রোজেন এই অক্সিজেন তারা কি উৎপন্ন করেন নাইট্রিক অক্সাইড এবং ভালো করে দেখো এখানে কিভাবে দেয়া হচ্ছে প্লাস জুল কি বোঝায় এটা যদি নাইট্রোজেন বোঝাচ্ছে এটা যে নাইট্রোজেন এবং অক্সিজেনকে যদি তুমি বিক্রিয়া করাতে চাও তাহলে তার সাথে একশো আশি কিলোজুল তাপ দাও অর্থাৎ এই নাইট্রোজেন এবং এই অক্সিজেন এই দুটো যদি বিক্রিয়া করতে চায় তাহলে তাদেরকে একশো আশি তাপ দিতে হবে তার মানে কি তারা তাপ শোষণ করবে তারা তাপ নেবে নিয়ে তারা কি করবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে তো এই ডেলিজ কি বলবো আমরা ডেলিজ বলবো পজিটিভ আমি নেবো তো আমার নেওয়ার ব্যাপারটা কেমন পজিটিভ হওয়া উচিত সুতরাং যখন ডেল এইস পজিটিভ দেখবা বলে বোঝা যাবে যে ওটা আসলে তাপ হাড়ি বিক্রে তাপ শোষী বিক্রেয় ও তাপ নিয়ে বিক্রিয়া করে বাতাসে কিন্তু অনেক নাইট্রোজেন অনেক অক্সিজেন আছে তারপরে কি নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে হচ্ছে না কারণ কি এতটুকু তাপ তাদেরকে দিতে হবে এই ন্যূনতম এতটুকু তাপ না হলে তারা কিন্তু কখনোই এটা উৎপন্ন সরি এই যে এটা উৎপন্ন করবে না এবং এই জিনিসটা উৎপন্ন হওয়ার পর পর এটা থেকেই কিন্তু আসলে তোমার নাইট্রিক অক্সাইড এবং অ্যাসিড বৃষ্টির ব্যাপারটা এই জায়গা থেকে চলে আসে যখন আমি নয় নম্বর অধ্যায় পড়াবো তখন এগুলো আরো ক্লিয়ার করবো তো যখন ডেলি ইস পজিটিভ দেখবা বুঝবে এটা আসলে তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষে বিক্রিয়া যে তোমাদেরকে কীভাবে লেখা থাকে এ প্লাস বি সি বলে দিল পজিটিভ তার মানে এটা কি বিক্রিয়া তাপহারি বিক্রিয়া বা তাপ শোষে বিক্রিয়া যতক্ষণ না ওকে তাপ দেওয়া হবে যতক্ষণ না ওকে তাপ দেওয়া হবে ততক্ষণ ও কোনো বিক্রিয়া করবে না রাইট এই ছিল মূলত এই যে তোমার এই টপিকগুলো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের কাছে আমি জানি এই ভিডিও খুব বেশি মানুষ দেখবে না

এটা পারে সবাই আমার যতটুকু মনে হয় তারপরে আমি আমার জায়গা থেকে একটু আলাদা করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আশা করি তোমাদের একটু হলে উপকারে আসবে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে এবং এর পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ জারণ সংখ্যা আসবে এবং আমি যৌগ থেকেই তোমাদেরকে বুঝিয়ে দেব যে তোমাকে বের করতে হবে না তোমাকে জানুণ সংখ্যা বের করতে হবে না তুমি যৌগ দেখেই বলতে পারবে যে এর জারণ সংখ্যা কত হতে পারে তো এই ব্যাপারগুলো আমি তোমাদেরকে আমি যেভাবে শিখেছি আর কি সেভাবে আমি ব্যাখ্যা করবো সেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো থাকার তোমার সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم